Hey guys, welcome to my Prince Papu Vlogs. So today we are going to Kuchbihar. So we are going to Kuchbihar. We are going to Kuchbihar. We are going আর এখানে আছে মামু আছে আর সজল ভাই আর এখানে আমি আর আরমান ভাই তো চলো আমরা যাওয়া যাক কুচবিহারের দিকে রওনা দেই তো লেটস এখন আমরা রওনা দিলাম বাড়ির এখান থেকে রওনা দিলাম তো যাব এখন বাবার ওখানে বাবা সামনেই আছে বাবার সাথে দেখা করব একটু দেখা করে ওখান থেকে রওনা দেব তো চলো দেখতে থাকো আমার আমার কাকুর বার্থডে ছিল সেই উপলক্ষে এখানে খাওয়া দাওয়া তো সবাইকে দিচ্ছে খাওয়া দাওয়া তো বিরিয়ানি কাকুরই খাওয়া তাহলে ডিসিশন নিচ্ছে কি খাবে না So, bike and da, bike and bike bike and bike bike and 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 bike I'm going to go to the house. I am going to go to the house. চলো চলে আসলাম আলিপুরদুয়ার এখানে তো ডেকোরেশন অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছো ব্লু কালার দিয়ে আমার পায়ে হয়তো একটু মোচড় খাইছে অনেক সুন্দর ষষ্ঠীর দিনে এত ভিড় হলো তো আর দিনগুলোতে কি হবে সেটা তোমরাই ভেবে নিও কি করছে তো আমরা এখানে এখন চা খাবো ভাই চা খাবো তো ফিলিংসটা অন্যরকম ভাই চা খাবো তো ফিলিং হচ্ছে হোক ভাই বসো বসো কফি খাচ্ছি আমরা চা তো না কফি আমি ভাবছিলাম যে চা বিক্রি করছে কিন্তু কফি ভাই খাবি না অবশ্যই এই যে আমাদের হচ্ছে এদের জন্য হচ্ছে দেখো আমি একা দিয়ে মোবাইল ধরে আছি খুব প্রবলেম কফি পার্টি করছি তো এখন এখন বাজে হলো 1:21 মানে 9 মিনিট কম দেড়টাই বাজে তো আমরা এখন চা খাচ্ছি এই যে দেখতে পাচ্ছো অনেক সুন্দর লাগছে জায়গাটা আলিপুরদুয়ারের একদম রেল গেটের সামনেই থিমগুলো কি বলি আর ভেতরটা তো মানে প্রচুর সুন্দর মানে তুমি যদি আসো দেখতে পারবে কত সুন্দর লাগে একটা অন্যরকম একটা এখানে বাইক রাখছি তো এই যে মণ্ডপ সামনেই তো আমরা এখন যাব পরে মণ্ডপ দেখতে
এই মণ্ডপ ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কার দেখো কত সুন্দর, অনেক সুন্দর ঠাকুরটা দেখাই তোমাদেরকে, অনেক সুন্দর হয়েছে ঠাকুরটা আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। উপরে উঠতে লাগে ভাই, ও ভেতরেও একটা ঠাকুর রয়েছে, অনেক সুন্দর। কেননা আমাদের প্রচুর অনেকগুলো মণ্ডপ মানে পুজোর ইয়ে আছে, মণ্ডপ আছে, তো সব জায়গায় তো গিয়ে একটু লেট করা সম্ভব হবে না। তো চলো বাইরে থেকে দেখতে লাগবে কোন মণ্ডপ। এটা হাত করে দেখি ভাই, হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। একদম অন্যরকম থিম আমাদের কন্যাশ্রী প্রকল্প মিলন সংঘ এটা। তো আমি ভাবছিলাম যে সামনেরটাই মিলন সংঘ, কিন্তু এটা মিলন সংঘ আমি আগে আগের যেটা বুঝতে পারছিলাম না। এখন আসলাম মিলন সংঘতে, এটা হলো মিলন সংঘ। আমি এর আগে ভাবছিলাম যে ওইটা মিলন সংঘ, কিন্তু না ওটা মিলন সংঘ ছিল না, ওটা হয়তো নামটা আমি অতটা ঠিক বলতে পারলাম না। এটা হলো মিলন সংঘ, এই যে ট্রফি। চলো ভাই ভেতরে চলো, টিমটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন কালার করছে, অনেক সুন্দর, মানে মনে হয় সোনা দিয়ে মানে সোনা দিয়ে বানাইছে পুরো মূর্তিগুলো, এত সুন্দর লাগতেছে। আর এগুলো সব সোলার, দেখতেই পাচ্ছ সোলার থিমগুলো, অনেক ভালো লাগলো আমার মিলন সংঘর। এখানে দেখা মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেল, তিনটা আমরা প্রথমে একটা, তারপর এখানে তিনটা দেখলাম, তবে দেখি সামনে কোথায় আছে বলতে পারলাম না। ভালো হবে সাইড থেকে বোঝা যাচ্ছে, অনেক সুন্দর, শোলা দিয়ে তৈরি করছে দেখো ওইগুলো সব শোলা। আমার চলো আমার কেমন দেখছেন, খুব সুন্দর, এটা খুব সুন্দর ব্লু ব্লু লাগতেছে মামু, লোকগুলোকে বোঝা যাচ্ছে না, সূর্য উঠলো, সূর্য উঠে গেছে, ভোরের আলো ফুটে উঠেছে, কিছু বুঝতে পারছো না তোমরা সবাই জানি, কেননা ব্লু একটা লাইট দিয়ে দিছে, ওই যে সামনে আছে ব্লু একটা লাইট দিয়ে দিচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছ এদিকে পুরো মণ্ডপ দেখা শেষ, এখন যাবো আমরা কুচবিহার। তো আগে যাবো কুচবিহার, ওখানে গিয়ে কুচবিহারে গিয়ে মণ্ডপগুলো দেখে তারপর বাড়ি ঢুকবো, কেননা বাড়ি ঢুকতে ঢুকতে ভোর হয়ে যাবে আমাদের। গোপ্রো নিয়ে যাচ্ছে বললো আমার সজল ভাই, তো অনেক সুন্দর করছে থিমটা, না সেম সামনে সামনে যে মণ্ডপটা আলিপুরে দেখলাম এখানে সেম করছে, এগুলো দেখতেই পাচ্ছ সেম ড্রাই করছে ওদের সাথে। ভাই কি করছি ভাই, চৌধুরী চলে আসলাম, এখন যাচ্ছি যতগুলো আছে সবগুলো দেখবো আজকে। এটা হলো বুড়ির পাট মন্দির,
ছোট ছোট বাচ্চাদের জন্য নাগের দোলা তৈরি করা হয়েছে, যারা যারা চড়তে চাও আসতে পারো। ওয়াও, অনেক সুন্দর। আগে বাইক ঢুকতে দিয়েছিল, এই যে দেখো বাইক ঢুকতে দিয়েছিল, কিন্তু বাট এখন দিচ্ছে না, কারণ হলো এখানে নাকি একটু মারপিট হয়েছিল, তার জন্য এখন ঢুকতে দিচ্ছে না। সুন্দর বাঁশের, জাস্ট বাঁশের দিয়ে তৈরি করছে এটা। এটা হলো খাকড়াবাড়ি বুড়িপাট ক্লাব, দেখতেই পাচ্ছ ট্রফিগুলো। তো আমাদের খাকড়াবাড়ি বুড়িপাট মন্দির মূলত এখানে বুনো দুর্গা হিসেবে পূজিত হন। এই বুড়িমা ঠিক কত বছরের পুরনো তা সঠিকভাবে বলা দুরূহ, তবে আনুমানিক 300 বছরের বেশি হবে। অনার্য দেবী বুনো দুর্গা বা বুড়িমা পরবর্তী সময়ে আর্য দেবী দুর্গা বা চণ্ডীর সাথে একা পাহাড় হয়ে যায়। অনেক সুন্দর সবাই একটু সাহায্য করলেই তো। ওয়াও, দেখতে যাচ্ছি আমরা কুচবিহারের, আমাদের কুচবিহারের গর্ব দেখতে। একটা মামা দেখা হয়ে গেল রাস্তায় যাইতেছি। আমাদের কুচবিহার ব্রুজ খলিফা, অনেক সুন্দর। মানে কোনটা বেটার তোমরা কমেন্ট করে জানাও, আলিপুরদুয়ার না আমার কুচবিহার, কোনটা বেটার লাইটিং বা কোনটা বেটার ইয়ে, তো তোমরা মানে আর কি মডেলটা কীরকম, কোনটা বেটার তোমরা কমেন্ট করে জানাও আমাদেরকে।